মাজিবাই নৌকা চালায় আর দুরুদ পড়ে গুনগুনায়া। ওই নদীর মাঝে একটা মাছ মনোযোগ সহকারে ওই মাজিবাইয়ের দুরুদের আওয়াজ শুনছে। হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়ে গেল। নিয়া যাওয়ার পর বাজারে নিল, বাজারে নেওয়ার পরে বিক্রি করে মাছটা মনোযোগ সহকারে নবীর দুরুদ শুনতেছে। আর ওই দিক দিয়া জেলে ভাই মাছটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে। হঠাৎ করে আবু বাকর বাজারের দিকে গেলেন, বাজারে যাইয়া মাছটা ক্রয় করলেন। নবীজিকে রহমাতুল্লিল আলামিনকে দাওয়াত করেছে আবু বকরের বাড়িতে নবী খেতে আসবে। সুবহানাল্লাহ, আবু বকরের বাড়িতে নবী খেতে আসবেন। মাছটা কিনে বাড়ি নিয়ে বিবির কাছে বললেন, বিবি তুমি মাছটা সুন্দর করে রান্না করে তৈরি করে নাও, রহমাতুল্লিল আলামিন আজকে আমার বাড়িতে খেতে আসবে। বিবি মাছটাকে কেটে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে যখন রাখলেন, পাতিলার মধ্যে যখন রাখলেন, চুলায় আগুন জ্বালায়, এরে বাবা চুলার আগুন বারবার নিভে যায়। আবু বকর চিন্তা করে দেখলেন মাছটাকে রান্না করার জন্য রেডি করে আগুন নিভে যায়, চুলায় আগুন জ্বলেন। নবীকে দাওয়াত করেছি নবী খাবে, কিন্তু মাছ রান্না করতে না পারলে নবী খাবে কিভাবে? আবু বকর নবীকে দাওয়াত করলেন, রহমাতুল্লিল আলামিন চলেন একটু আমার বাড়িতে যাবেন। নবী গেলেন, যাওয়ার পর আবু বকর সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন, নবী মাছ ক্রয় করলাম, বিবিকে দিলাম, কেটে রান্না বসাবে, চুলায় যতবার আগুন দেয় আগুন নিভে যায়। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দেখে বলেন, ও আবু বকর, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন মাছটাকে পোড়াতে পারবে না? বলে কেন নবী আমার দেখে বলেন, ও আবু বকর, মাঝি নদীর মধ্যে আমি নবীর প্রেমে পাগল হয়ে দুরুদ শরীফ শুনে এই মাসটা মনোযোগ দিয়ে আমি নবীর দুরুদের আওয়াজ শুনে আমি নবীর বড় পাগল, ওই মাসটাকে তুমি এনে কেটেছো রান্না করার জন্য নিয়ে আসছো। দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন যদি এই মাসের গায়ে লাগানো হয়, এই দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন এই মাসটাকে পুরা সম্ভব না।